नमस्कार, আমার নাম কৃষ্ণ সরকার। নজিবিদ সিট কোম্পানি থেকে এসেছি। আমি আজকে আসছি দক্ষিণ দিনাজপুর হরিরামপুর ব্লকের অন্তর্গত বাগবাড়ি গ্রামে। দাদার সাথে একটু গল্প করব। রাজা পাট চাষ করেছেন, তার অভিজ্ঞতা একটু জানব। তো আপনি ক বিঘা চাষ করেছেন পাট? আর চার বিঘা। চার বিঘা, চার বিঘা কি টোটালটা আপনার রাজা করেছেন? আমার টোটাল রাজা। আচ্ছা, আপনি রাজা ক বছর থেকে করেন মোটামুটি? এবারে নতুন করলাম রাজা পাট। এর আগে কি পাট চাষ করতেন? এর আগে এই ইয়ে করতাম, গন্ডার করতাম মহারাষ্ট্র। আচ্ছা, এর আগে গন্ডার মহারাষ্ট্র করতেন, এবার রাজা করেছেন। তো আপনি যে রাজা চাষ করেছেন, তো কারো দেখে করেছেন বা কারো কাছে শুনে করেছেন? না, আমরা তো ওই বীজ ভাণ্ডার থেকে মাল নিই তো। হ্যাঁ, দিয়ে ওরা বললো এবার রাজা পাট করে দেখেন। আচ্ছা, দিয়ে আমরাও তো ওদের বিশ্বাসের উপর চলি। আচ্ছা, তার জন্য রাজা পাট করলাম। আচ্ছা, উনি যে রাজা পাটটা আপনাকে দিয়েছে, আর এর আগে যে আপনি গন্ডার এনেছিল 524 মধ্যে পরে, হ্যাঁ, তো এর মধ্যে পার্থক্যটা কিছু বুঝতে পারছেন? পার্থক্য রাজা পাটটা এটাই যে বিচনটা ভালো পাইছিলাম, দিয়ে সম্পূর্ণ গাজে, যে বিচনে মার যায় না, দিয়ে লম্বা মোটামুটি ভালোই হয়, খারাপ হয় না। তো আপনি যে 524 করতেন আগে, এখন রাজা করছেন, তো আপনার কী মনে হচ্ছে পাটটা করে? পাটটা করে তো আমার মোটামুটি ভালোই লাগছে, এখন ফলন কী হবে সেটা বলতে পারছি না এখনো। এই পর্যন্ত তোমার কেমন লাগছে, যেটা যে রাজা পাট আগে 524 করতে এখন রাজা করছো? এখন জলে না ডুবলে এখন বোঝা যাবে না। এই পর্যন্ত ভালোই আছে। আচ্ছা, তো তুমি কতটা করে বীজ দিছিলে? আমরা 2 বিঘাতে 900 গ্রাম দিয়েছিলাম। 2 বিঘাতে 900 গ্রাম, তাতে জার্মিনেশন কেমন হয়েছে? পাটটা গাছছে কীরকম? গাছছে একদম সম্পূর্ণ গাজে যাচ্ছে, একটু ঘন হয়েছিল, টানতে হয়েছিল। তো কতটা মোটামুটি বিঘাতে বীজ দিলে আর তোমার ঠিক হতো? মোটামুটি 300 থেকে 350। 300 থেকে 350। আর ক তারিখে ফেলছিল মনে আছে? সেটা মনে নেই। মোটামুটি 34 মাসে তো ফেলছে, হয়তো আমার কাছে একটু ইয়ে আছে। তো মোটামুটি 15 তারিখ। আচ্ছা, 15 তারিখের দিকে ফেলি। তো আশটা কেমন হয়েছে একটু বোঝাবে? দেখালেই ভালো। হ্যাঁ, দেখো দেখো, এই পাটটা একটু ছিল, দেখো কেমন হয়েছে। না, আশ মোটামুটি ভালো হয়েছে, দিয়ে পুরোট হয়ে চলে আসছে, এলাকে কাটা যাবে, কাটা যাবে 10-15 দিন পর। আচ্ছা, তো তুমি যে আগে 524 করতে এখন রাজা করেছো, তো পাটটা একটু ঘন আছে, একটু মোটা কম হয়েছে। তো এখন বর্তমান তোমার আজ দেখে কি মনে হচ্ছে, কোনটা মোটামুটি? না, আজ দেখে মোটামুটি ভালো লাগছে, ভালো লাগছে, ফলন একটু আসবে। ওটা তুমি যে 524 করতে, ওটা তোমার ফলন কেমন আসতো? ওটা ওই 3 কুইন্টাল। তো এটা কি আশা রাখছ? মোটামুটি 4 কুইন্টাল তো হবেই, এটা আমাদের আশা রাখছি। আচ্ছা, তো একটা কৃষক লোক একটা যদি যখন ফলন একটা যে কোনো একটা চাষ করবে, তার একটা অভিজ্ঞতা আছে যে না, পাটটা বা কোনো ফসল দেখে বোঝা যায় যে কতটা ফলন আসতে পারে। তো তোমার আইডিয়া কী মনে হচ্ছে যে এটা 4 কুইন্টাল আসবে? 4 কুইন্টাল আসবে। তো তোমার যে রাজা পাট চাষ করেছো আর আগে 524 চাষ করতে, তো তোমার কী মনে হচ্ছে যে এটা 1 কুইন্টাল বেশি আসবে? হ্যাঁ, তো এখন পাটের রেট কী আছে জানো? হ্যাঁ, 7,500-8,000। হ্যাঁ, তো এবার তুমি মনে করো যে 7,500-8,000 যদি থাকে, তো এই পাটটা চাষ করে তোমার 1 কুইন্টাল ফলন যদি বেশি হয়, তোমার আসছে কত? 8,000 টাকা। হ্যাঁ, তো তুমি রাজা পাট চাষ করে তোমার প্রফিট হচ্ছে 8,000, এক্সট্রা বেশি। তো তোমার যে গ্রামে আরও চাষি ভাইরা আছে, তারা এই পাটটা দেখে কী বলছে? পাটটা দেখে ভালোই বলছে, ওরা বলছে ভালো পাট আছে। তারা কী বলছে যে এই পাটটা আগামীবার চাষ হবে? চাষ হবে, কিন্তু এই যে একটু বিচনটা কম করে দিতে হবে। তার মানে বিচনটা জার্মিনেশন ওকে তুমি দিয়েছিলে 450 গ্রাম করে বিঘাতে, 900 গ্রামে 2 বিঘা করেছিলে, তাতে তোমার কী মনে হচ্ছে যে এটাকে 300-350 গ্রাম করে দিলে ঠিক হতো? ঠিক হতো। ঠিক আছে, নজিবিদ সিড কোম্পানির পক্ষ থেকে ধন্যবাদ। আর কেউ যদি জিজ্ঞেস করে এই কী পাট করেছিলে, তাদের বলবে যে না, নজিবিদ সিডের রাজা। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে।